হামাস, হিজবুল্লাহ, হুথি আর ইরাক লিবিয়ার মিলিশিয়াদের চারদিক দিয়ে হামলায় দিশেহারা ইসরায়েল। অন্যদিকে ইরানে হামলা চালানোর পক্ষে নেই প্রধান মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আসছে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ইসরায়েলের পক্ষে প্রত্যক্ষ সহযোগিতা করা থেকে বিরত থাকছে বাইডেন প্রশাসন। এমতাবস্থায় হুমকি দিলেও সব হিসেব নিকেশ করে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছে ইসরায়েল, এমন জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওয়াশিংটন পোস্টকে একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নির্বাচনকে রাজনৈতিক হস্তক্ষেপের ধারণা এড়াতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপটি স্থগিত করা হবে। এমনিতেই কয়েক দশক ধরে বৈরী সম্পর্কে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল ও ইরান। গাজা লেবাননে সামরিক অভিযান চালানোর পর থেকেই ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক সাপে নেউলে হয়ে ওঠে। ইরানে অবস্থানকালে হামাস নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। ইসরায়েলের হামলায় নিহত হয় ইরানের বেশ কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা। লেবাননে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। এসবের বদলা নিতে গেল 1 অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটি, এয়ারফোর্স ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের ভবন লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দেন, ইসরায়েলে হামলা করে বড় ভুল করেছে ইরান। তারপর থেকেই ইরানে ইসরায়েলের ব্যাপক হামলার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিরত রাখতে কূটনৈতিক তৎপরতা চালাতে থাকে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকতে ইসরায়েলকে পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। ওই পরামর্শের জবাবে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার জানালেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে, তবে সিদ্ধান্ত নেবেন জনগণ ও দেশের স্বার্থে। বাইডেন প্রশাসনকে অভয় দেন, ইসরায়েল ইরানের সেনাবাহিনীর উপর হামলা চালাবে, সে দেশের পারমাণবিক স্থাপনা বা তেল কেন্দ্রের উপর হামলা চালাবে না। ওয়াশিংটন পোস্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইসরায়েল এখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আর বিস্তৃতি ঘটাতে চাইছে না, তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা এখন ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলায় মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাদের ভূমি বা আকাশপথ ইসরায়েলকে ব্যবহার করতে দিলে তাদের তেল খনিগুলোতে হামলার হুমকি দেয় ইরান। ইরানের এই হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের সঙ্গে বেশ জোরালোভাবে লবিং চালায় যেন ইসরায়েল ইরানের তেল বা পারমাণবিক স্থাপনায় হামলা না করে। আর সৌদি আরব ও ইরাক এরই মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধে তাদের ভূমি বা আকাশ কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। এ কারণে ইরানে হামলা থেকে ইসরায়েল সরে আসছে বলে মনে করেন বিশ্লেষকদের অনেকে। তেহরানের উপর হামলা থেকে সরে আসার আরেকটি কারণ রয়েছে, আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। গাজা লেবানন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় এমনিতেই বেশিরভাগ মুসলিম ভোটারদের তোপের মুখে আছে বাইডেন। নতুন করে ইরানে হামলায় ইসরায়েলের প্রভাব ট্রাম্পের দিকে যেতে পারে, এ কারণে নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর ব্যাপারে সায় দেননি জো বাইডেন। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।